চোরের সাক্ষী গাঁট কাটা তো আমরা হতে পারবো না, এটা গেল একটা উত্তর। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সঙ্গে কেন সিআরপিএফ আছে, ভালো কথা। আমার স্ট্যাটাস হচ্ছে আমি বিরোধী দলের অর্থাৎ ভারতবর্ষের সব থেকে বৃহৎ দলের আমি দায়িত্বে আছি পার্লামেন্টে, প্রোটোকল অনুযায়ী আমাকে এই সিভিটা দিতে হয় ওদের, এটা প্রোটোকল। ভাই আমাদের খোকাবাবু প্রোটোকল জানে না তো, নিয়মকানুন জানে না, ফলে এসব বলছে। দু নম্বর কথা, আমার সঙ্গে পশ্চিমবঙ্গের দুটো পুলিশ রাখা আছে, তাহলে এবার আমি বিজেপির সঙ্গে জোট করলাম না টিএমসির সঙ্গে জোট করলাম সেটা ওদেরকে প্রশ্ন করতে চাই। কারণ আমাকে পশ্চিমবঙ্গের সরকার দুটো কনস্টেবল দিয়েছে আর দিল্লির সরকার চার পাঁচটা পুলিশ দিয়েছে, তো দিল্লির সরকারের পুলিশ নেওয়া মানে যদি জোট হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নেওয়া মানে তাহলে দিদির সঙ্গে আমার জোট হয়ে যাচ্ছে, ফার্স্ট ক্লাস। জয় হিন্দ খোকাবাবু।